কইরা খান। কাচ্চির সাথে প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি আরাম পাচ্ছি। আপির, আরে আপির, আবির, ঢং বাদ দাও তো। কি শুধু শুধু ঢং করে, তুমি জানো কত রিস্ক নিয়ে ছাদের উপর আসছি সবার চোখ ফাঁকি দিয়ে? বাসায় আমার জন্য ছেড়ে দেখতেছে আবির, প্লিজ কিছু একটা করো না। আরে বাবা, আমাদের কি বিয়ের বয়স হয়েছে নাকি? বিয়ে বিয়ে করতেছো কেন? একদম ঢঙের কথা বলবা না, বিয়ের বয়স হয়নি। তুমি কিছু একটা করো, তুমি বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও, জলদি প্রস্তাব পাঠাও। আরে বাবা, প্রস্তাব তো আমি এখনই পাঠাইতে পারি তোমার বাসায়, কিন্তু আমার বাসায় কি বলবো? যা খুশি বলো, কিন্তু বলো, কিছু একটা ভাবো, কিছু একটা করো প্লিজ। যাই। আচ্ছা শোনো না, এত কষ্ট করে ছাদে আসছি, কিছু একটা দিয়ে যাও। না না, এটা চাই না তো, এটা আমি আরেকটা দিবা। এই গালে, এই গালে পু দিবে। আরে পুপু আসছে। কই আসছে? পুপু তো বিদেশ থাকে। আরে আমার পুপু 10 দিন আগে আমার পুপু আসছে না? আমার পুপু যে জল্লা তোমার সাথে যদি দেখে ছাদের মধ্যে আমি একা একা, হ্যাঁ বিয়ে তো দূরের কথা, আমাদের দুজনকে ছাদ থেকে লাথি মেরে ফেলে দিবে। আমি কিভাবে পালাবো সেই যে দিক থেকে আসছে? তুমি যাও, তুমি যাও। আরে সেই দিক থেকে আমি কিভাবে যাব? তুমি 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 লাভ দাও, লাভ দাও, লাভ দাও। আরে লাভ দিলে মরে যাব তো ভাই। কি বলে এগুলা? তাহলে কি করব পুপু? তুমি মাইরি না। আমি এক কাজ করি, আমি গাছের মধ্যে লুকাই। কি ভাই, কোন বাদেশে গে? কি রে, হ্যাঁ এই রাতের বেলায় এই ছাদে কি করছিস কাকা? আমি আমার অনেক সাফোকেটিং লাগছিল বুঝছো, এই কারণে একটু হাওয়া খেতে আসছি। কি বলেছিস, এত মজা হাওয়া। নীলা, হ্যাঁ কে উনি? উনি, হ্যাঁ উনি কে? আবির। আবির মানে আবির, আবিরের মামা, মানে মামার বউ। মামার বউ? ও আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। থাক 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 থাক, সালাম করতে হবে না। এটা কি হলো? শাড়িটা? হ্যাঁ শাড়ি। কি শাড়ি পরছে? শাড়ি তো পরেছে, কিন্তু শাড়িটা কার? কার? আমার শাড়ি মানে? আরে আমার এই শাড়িটা নেওয়ার জন্য তো আমি ছাদে আসলাম। আমি এটা খুলতে পারবো না এখন। এই কি বলো, এটা তো আমার শাড়ি। আমার শাড়িটা আমি শুকাতে দিয়েছিলাম, আমাকে নিতে এসেছে। পোকা পুপু, এটা আমার শাড়ি। এটা আপনারই শাড়ি? আরে পুপু, ছোট লোকদের মতো কথা বলো কেন? কি মনে করবে? কি মনে করবে? যে লোক এই শাড়ি বানাইছে সে কি একটা শাড়ি বানায় মারা গেছে নাকি? এরকম 1000 শাড়ি আছে, কি যে বলো না। এটা ঠিক বলেছিস, একটা শাড়ি বিক্রি করলে তোর ব্যবসায় হবে না, খাবে কি? ওকে সরি সরি ভাবি, কিছু মনে করবেন না। না না ভাবি, আপনি কিছু মনে করবেন না। তাহলে চলো না। আরে যাবো মানে, আমার শাড়িটা কোথায়? এই যে একই রকম শাড়িটা আমার, এটাই তো শুকাতে দিয়েছিলাম, এটা কোথায়? তোমার শাড়ি? তোমার শাড়ি আমি কি করছি জানো না? আমি ওই শাড়িটা নিয়েছি, নিয়ে ওটারে আয়রন দিয়ে ভাঁজ করছি, সুন্দর মতো ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিচ্ছি। তুমি চলো, আমি দিচ্ছি। ওরে শালা বাচ্চা, কিন্তু এটা নিসনি কেন বোকা? এই যে এটা তো আমার শাড়ি। এটা? হ্যাঁ এটা নেওয়ার জন্যই তো আসছি। এটা নিলাম। তাই হয়ে গেল তো নাও। আরে আরে আস্তে রে, তো কুচকে যাচ্ছে। আরে চল। আরে এসে তো কুচকে ফেলিস না, তো সাবধানে নে। চল চলতেছে। আরে সবাই দেখি এখানে। হাপু কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ভালো আছেন? এতক্ষণ কিন্তু আপনার বউয়ের সঙ্গে গল্প করছিলাম। তাহলে চলো, হয়ে গেছে গল্প করা। তারা না ওনার বউয়ের সঙ্গে। এই যে ভাবি কোথায় যাচ্ছেন? আরে মানে লজ্জা পাচ্ছেন কেন? আরে আমার বউ কোথায়? কি রকম বউ? আপনার বউ আছে মানে? এই যে আপনার ভাবি, তুমিও বলতেছো আমার বউ আছে। বউ আছে? আমি কিছুই জানি না আমার বউ আছে। মামা এই কে কেমন বউ? ভালো বউ। চল আপনি একটু পরে কি আমি স্পেন্ড করব। আচ্ছা ঠিক আছে, জানি না তো স্পেন্ড নেন না, চলে ভাবির সাথে থাকেন। এই এই কার বউ? আমি কার বউ? আমি আবির। আরে ভাগ্নে, তুমি কেন শাড়ি পরে বংশে বসে আছো? আমি বুঝলাম না তো। আমার মাঝে মধ্যে মেয়ে সাজতে ভালো লাগে তাই। আরে তুমি কেন মেয়ে সাজবে? কারণ তোমরা আমাকে বিয়ে দাও না, এই কারণে আমি ফেড আপ। ভাবি হুম কান্না করতেছো না? না না, ওই যে পেঁয়াজ কাটতেছি তো। ও ভাবি, তুমি সারা দিন এত কষ্ট করো, পুরো বাসার কাজগুলো সব নিজেই করো, তোমার একটা হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হয় না ভাবি? আছে তো, ওই যে ফুলি। ফুলি কে? ফুলি আমাদের কাজের মেয়েটা। ধুর ভাবি, আমি বললাম যে পার্মানেন্ট কেউ, মানে বান্দা বান্দা বুয়া। বুয়া না মানে বান্দা বুয়া তো মা পছন্দ করে না। না না না, আমার ছুটা দিয়ে চলবে। না না ভাবি, বান্দা বউ। বান্দা বউ? বান্দা আবার বউ হয় নাকি? কি বলো না বলো, তোর মাথাটাই যাও তো, কাজ করতে দাও। এত বড় হইছো এটা তুমি বুঝো না, আর আমি এত বড় হইছি এটা তুমি দেখো না। কি বলে না বলে, এই ড্রেসটা তুলে লই ছবি। আমা এই যে তোমার ওষুধ নাও। আরে রাউস না বেটা, ওষুধটা রাখ। দেখ এই পোশাকটি ফাড়াইতেছি, ফরিদার মাইয়া, ছোট মাইয়া, বড় মাইয়া, ফরিদার যেন কোনো ধুস না দিতে পারে। আচ্ছা আগে ওষুধটা খায় নাও। আরে কি তা, আমি গয়নাঘাটি ফিটটা বইতে একটা সুস্থ মানুষ, আমার কে লিগা ওষুধটি খাওয়াস? আমি তো বুঝতাম পারি না কিছু। ওষুধ ওষুধ আমা দাও। এই যে তুমি যে ওষুধ খাইতে ভুইলা যাও, তারপর ওই যে সময় সময় ইনসুলিন দিতে হয়, এগুলো তো তোমার মনে থাকে না, তো এগুলো মনে করায় দেওয়ার জন্য বা তোমার সময় মতো ওষুধ খাওয়ানোর জন্য একটা লোক রাখলে ভালো হয় না? হ্যাঁ, এটা বয়সকালে মানুষের হয়, ডায়াবেটিস হয়, ইনসুলিন দেওয়ান লাগে, ওষুধ খাওয়ান লাগে, তা সাধারণ নিয়ম। এর জন্য তো কইতেছি, যদি একটা মেয়ে আসতো মানে পরিবারে, তোমার সেবাও করতো আর আমার কেডাইতো কারে আনতাম? নার্স? না না না, নার্স না, নার্স না। সংসারে অত খরচ, হ্যাঁ চাল ডাল আলু আলু পেঁয়াজ নুন তেল এটা কিনতে কিনতে জীবন যা, আবার নার্স? না না, নার্স না, নার্স না, নার্স না মা, ওই আমার মানে রঙ্গ তামসা ধরছে, আমি রাহুম নার্স। হ্যাঁ আমার রঙ্গে ধরছে বুয়া। বুয়া শুনি বুয়া রাখতাম, বাড়ি সাফ করে লয়ে যেত গা, আমার হুন করে টেয়া পয়সা লয়ে যেত গা। দরকার নাই, এই বয়সে আমি রাখতাম, আমার পাগলে পাইছে। এ দেখ ড্রেসটি পছন্দ হয়নি, এটা দেখ, এটা কিনি। পছন্দ হয়েছে না? এ দেখ, এ পুত দেখে যা, দেখে যা। এই এই ভাগনা, এই কি করতেছিস? আমি খাট কাটতেছি মামা। আরে খাট কি দোষ করছে? খাট কাটতেছিস কেন বুঝলাম না তো। আর কতদিন একা একা ঘুমাবো এই খাটে মামা? আমি আর পারতেছি না, তাই ডাবল খাট কাইটা আমি সিঙ্গেল বানায় ফেলাইতেছি। আরে বুঝলাম না, এই খাটে তো আমিও তোর সাথে ঘুমাই। হ্যাঁ তুমি আমার সাথে ঘুমাই, তো আমার সর্বনাশটা করছো। কেমনে? সারা জীবন একা কাটাইছো, এখন আমার লেজ দূরে টানতেছো। তোর আবার লেজ কোথায়? আছে আছে, লেজ আছে, নিজের লেজ তো পুরা হইয়া পাইকা ঝুনা হয়ে এখন বান্দরের মতো ঝুলতেছে। আমি লেজ কাটতেছি, এখন ব্যাগটা বাজাবা না, সরো। আমি ডাবল খাট চাই না। তোমার সিঙ্গেল খাট লাগবে বললেই হতো, আমরা একটা সিঙ্গেল খাট এনে দিতাম। ডাবল খাটটা কাটতেছো কেন? ওরে বাবা, তুমি আমার সিঙ্গেল খাট এনে দিতে পারবা কিন্তু আমারে বিয়ে দিতে পারবা না। জীবনটাই বৃথা, বুঝাইতেই পারলাম না পরিবারবর্গকে। বুঝবা না তো, কখনো তো বোঝো নাই, বুঝলে তো আমারটা বুঝতা। ছেলে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, বিয়ের বয়স হয়েছে, বুঝছো? এই জন্য মা সকালবেলা আমাকে একটা হেল্পারের কথা বলতেছিল। ও হ, হে তো আমারও বুঝাইতে চাইছিল। আমারে ওষুধ খাওয়ানোর সময় কয় কিতা যে আম্মা তোমার ওষুধ খাওয়ানোর লিগে একটা মানুষ লাগবো না, নার্স লাগবো না। তখন তো আমি বুঝতাম পারছি না যে আমার পুতের যে বিয়ার ফুল ফুটে গেছে গা। এই আরে আগুন, এই ভাগনা কি করতেছিস? আরে কিসে? হাই 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 হাই, এ ছবি পোড়াচ্ছিস কেন তুই? এই ছবিতে আমি কি করব? ছবিতে কি করবি মানে? মেয়েদের ছবি দেখবি না? তুই বিয়ে করবি না কেন? দূর দূরান্ত থেকে মেয়ে নিয়ে এসে আমি বিয়ে করতে চাই না। মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। আমার একটা কবিতা আছে না? কোন কবিতা? দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর থেকে দুপা ফেলিয়া, একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ আচ্ছা, তো কিন্তু এই ছবি পড়ানোর সাথে ওই কবিতার সম্পর্কটা কি? মামা শিশির কোথায় পড়ে? শিশির ঘাসের উপর পড়ে। এখানে ঘাস কোথায়? ঘাস নাই 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 না, তার মানে শিশির এখন আপাতত নিচে নিচে পড়ে। হ্যাঁ নিচে পড়ে, নিচে পড়ে, নিচে পড়ে। কিন্তু বুঝলাম না, মানে নিচে শিশির পড়ে, সেই শিশির আমাদের দেখা হয় নাই। দেখো নাই, চক্ষু মেলিয়া দেখো নাই মামা। মামা একটু চিন্তা করে দেখো, মানে এমন একটা শিশির মামা নিচতলায়, এই শিশিরকে দেখলে অটোমুখে হাসি চলে আসে, পরাণ জোড়ায় যায়। খুব সুন্দর মামা। ইয়েস ইয়েস, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। না 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 না, ওই বুড়ি মহিলাটাকে তুই শিশির বলছিস? কোন বুড়ি, কার কথা বলছিস? আর ওই যে ফুপু নাকি, যার বিয়ে হয়ে গেছে, যার হাজবেন্ড থাকে বিদেশে। ছি মামা, এতগুলো শিশির থাকতে তুমি এই ফুপুরে দেখলা? তোমার কাকে দেখবো আমি? আর একটু নিচে, মানে ফুপুর ভাতিজি। ও ইয়েস, গট। দারুণ একটা শিশির, টলমলা শিশির, ঘাসের উপরে পড়ে আছে। ওই শিশির দিয়ে আমি আমার নাক মুখ চোখ মুখ সব ধুয়ে ফেলেছি। আহ কি শান্তিতে লাগছে। চোখটা খোলো। কেন? তোমার বিয়ের জন্য না আমার বিয়ের জন্য? ও সরি সরি সরি। ইয়েস, কোনো প্রবলেম না, ওই শিশির আমি তোমার জন্য নিয়ে এসে দেবো, কোনো সমস্যা নেই। চল, কথা দিচ্ছ? থ্যাংক ইউ, চলো। আচ্ছা বুঝলাম, কিন্তু হেরা কি রাজি হইব? রাজি হবে কি হবে না সেটা আমরা কিভাবে বুঝবো? আগে প্রস্তাবটা তো দিই। প্রস্তাব দিতে তো কোনো দোষ নেই, তাই না? হেরা আমরা নিস্তালার তো ওই থাহে, হেরা আমরা প্রতিবেশী। সুখে দুঃখে প্রতিবেশীর লগে একটা সমবেদনার সম্পর্ক। ওহন যদি কোনো কারণে প্রস্তাবটা লয়ে গেলাম আর হেরা না করে দিল, তখন কি প্রতিবেশীর লগে ভালো সম্পর্কটা থাকবো? হ্যাঁ মা শুনেন, মামার প্রস্তাবটা আমরা পাঠাই আগে, দেখি না কি হয়। আর শোনেন, নীলা খুব ভালো মেয়ে, সুন্দর মেয়ে, আবিরের সাথে খুব মানাবে। আচ্ছা বুঝলাম, তো প্রস্তাবটা লয়ে যাইব কেডা? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন আসুন। ভালো আছেন মা? ওর আম্মা কুরো। জি জি, দাও দাও ওন্দা। আসসালামু আলাইকুম। আমি আসুন। ভালো তো আছেন নাকি? জি সব খবর খবর ভালো। জি জি ভালো। কি ব্যাপার? হ্যাঁ এই কি কাণ্ড, একেবারে দেখি মিষ্টি নিয়ে হাজির। হ্যাঁ ডাল মে কুছ কালা হ্যায়। না না তুমি কো এলাও ডর আসতো বেটা। লেডিস ফার্স্ট। দূর বলো বলো বলো। না না না, মানে কিছু তো একটা বলতেই হবে, বলতেই তো এসেছি। হয়েছে কি, আমাদের মানে আমার ভাগিনা আবির, ও তো বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ওকে তো বিয়ে দিতে হবে। আবার আপনাদের লীনা। লীনা না, আমাদের মেয়ের নাম হচ্ছে নীলা। নীলা অনেক দামি পাথর। ও সরি সরি, নামটা ভুল করে। সরি সরি, ওকে ওকে। মানে ওরও তো বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। ভাবছিলাম কি আবিরের সাথে ওর খুব মানাবে, তাই না? আপা মানে মেয়ে যখন হয়েছে তখন বিয়ে তো দিতেই হবে, কারণ আমাদের মেয়েটা তো আসলে ফুলের মতন সুন্দর। হ্যাঁ তার মধ্যে আমরা আবার কাজী বংশটা বেশ ভালো। তারপর মনে করেন ফুল যখন ফোটে মৌমাছি তো চারদিক থেকে গুনগুন 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 করে, সেরকম তো করতেই পারে। তবে হ্যাঁ আমরা আবার কাজী বংশ, আমরা আবার সুজনদের সাথে আমরা আবার সম্পর্ক করি। আমার আব্বা সবসময় একটা কথা বলতেন জানেন, যে যদি হও সুজন তাহলে তেঁতুল পাতায় নজন। সম্পর্কটা সেরকম হতে হবে, আত্মীয়তাটা সেরকম হতে হবে। আর তাছাড়া আপনারা তো আমাদের প্রতিবেশী। হ্যাঁ প্রতিবেশীর সঙ্গে যদি আমাদের আত্মীয় হয়, যদি আমাদের মেয়েটাকে বিয়ে দেয় তাহলে তো আমাদের খুব ভালো লাগবে। কাছাকাছি থাকলে মেয়েটাকে আমরা সারাক্ষণ দেখতে পাবো, কিন্তু তার আগে তো একটু কথাবার্তা আছে। হ্যাঁ বিয়ে শাদী বলে কথা, লাখ লাখ কথাবার্তা হবে। আমি আবার একটু কথা কম বলি, বুঝছেন? একদম কথা বলতে পারি না। আপনারা মনে হয় কোনো কথাবার্তা বলেন না তেমন। আফাই মনে হয় আপনারা সব কথা বলেন। হ্যাঁ ভালো ভালো, এটা ভালো। আপনারা একটু রেস্টে থাকলেন আর কি। এটা হারাপ না, হারাপ না, ভালো। না না কথাবার্তা তো হবেই, কথাবার্তা না হলে বিয়ে হবে কিভাবে? কিন্তু একটু পানি, ঠান্ডা পানি কিংবা কোক হবে, গলাটা না শুকিয়ে গেছে। শুধু ঠান্ডা পানি কেন, আমরা তো যে ফ্রুটস জুস, কি ধরনের জুস খাবেন বলেন? তরমুজের জুস আছে, তারপর মালটা আছে না ভাবি, ফ্রিজ ভর্তি মালটা। ভাইয়া না সবসময় ফ্রুটসের উপর রাখে আমাদেরকে। তারপরে যে আপনি কি কিউকাম্বার সালাদ টালাদ খাবেন? এই যে মামুনি চুপ করে আছে কেন, তুমি কিছু খাবে না? না না ঠিক আছে। আমরা হবু বিয়েন কইলাম, আপা রসিক আছে। তুই কি থাফড়ায় ডরাইছিস না? আচ্ছা আপা জুসের কথা যে জিগাইলেন, মানে যেই জুসটা খাইয়া আপনি রেলগাড়ির লাইন 5000 কথা 5 মিনিটে কইন, হেই জুসটা আমরা রে দাউন লাগবো, হেই আমরা খাবো। জি জি, একটু খাবার দাও। দারুণ কিনেছি কিন্তু আমরা শাড়িগুলো না? হ্যাঁ, এই শাড়িটা তো অপূর্ব। ইস, আবিরের ভাবিকে কিন্তু খুব মানাবে। মা, আমার শাশুড়ির এই শাড়িটা খুব সুন্দর কালার। হ্যাঁ, কালারটা সুন্দর, শাড়িটাও সুন্দর। হ্যাঁ, কিন্তু পাটটা না আমার ভালো লাগে না। ঠিকই বলেছিস, কেমন পাটটা কেমন যেন ম্যাড়ম্যাড়া, তাই না? তাহলে এখন কি করা যাবে? দেখো, এই পাটটার মধ্যে হ্যাঁ যদি এক্সট্রা একটা পাল লাগাই দিই এখানে। হ্যাঁ, ভালো লাগবে না? আরে রাইট, তাই কো, দারুণ আইডিয়া। হ্যাঁ, দামি দামি মনে হবে, একদম ডিজাইনার শাড়ি মনে হবে, তাই না? হ্যাঁ, না দামি দামি থেকে বড় কথা হচ্ছে একটু আনকমন লাগবে। আনকমন হবে। আমাদের মেয়ের মাথা ভর্তি বুদ্ধি। কিন্তু সব কেনাকাটা ভালো হয়েছে, তাই না? শোনো, তাহলে এটা ট্রেলারকে দিয়ে সুন্দর একটা পাল, এটা পাল লাগিয়ে দিতে হবে। এটা স্পেশাল আমার শাশুড়ির জন্য। হ্যাঁ, এই আপা, এই শাড়িটা সুন্দর। এটা বউ শাড়ি, আমাকে দিস। তুমি পছন্দ করে লো লো। না না মা, এটা খুব সুন্দর। এটা তোমার মানাইবে। এইটা মনে হয় দাদি শাড়ি দিছে না? এটা সুন্দর আছে। এটা ফ্যান পিস, শার্ট পিস। তোমার স্বামীর লিগা দিছে, স্বামী বিদেশ। মা, আপনারটা কই? ওইটা মনে হয় ওই প্যাকেটের মধ্যে দেখো। ও হ্যাঁ, এই তো মা, এটাও সুন্দর। দেখেন কুচ্চা কালার, কুচ্চা কালার আমার পছন্দ। কেমনে হেরা টের পাইছে, সুন্দর। তোমার কালারের সাথে মানাবে কি, তাই না? মা, এটা কি? এ তো ফলস পার লাগানো। ফলস লাগানো থাকলে সমস্যাটা কোথায় তোমার? মামা, পুরনো শাড়িতে ফলস পার লাগানো থাকে। এই দেখেন না, এই যে কি বলো তুমি, এই যে এই যে এইটা, এটার কথা কইতেছো? হ্যাঁ, নতুন শাড়িতে ফলস পার থাকবে কেন? এটা পুরনো শাড়ি। মা ছি ছি ছি, ওরা আমাদেরকে পুরনো শাড়ি দিল। আচ্ছা তাকে অত সি সি করো না তো বৌমা। মনে করো যে বিআইনের একটা শাড়ি মনে আলমারিতে আসছিল, ফিনছে না, হেডা আমার দিয়ে দিছে। আমি বিআইনের শাড়ি ফিনতু, আমার কোনো সমস্যা নাই। না না না, এটা বললে হবে না তো। বিয়ে শাড়ির ব্যাপার, সবকিছু নতুন থাকবে। তোমাকে কেন পুরনো শাড়ি দিবে? সেই তো মামা, মাকে কেন পুরনো শাড়ি দিবে? আপনি না একটু নীলার বাবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন, বুঝতে পারছেন? আমি এখনই যাচ্ছি, এখনই যাব। পুরনো শাড়ি দেওয়ার ব্যাপারটা আমার কাছে একদম ভালো লাগলো না। পুরনো ওল্ড ক্লথ। হ্যাঁ, আমরা তোকে পুরনো শাড়ি দিয়েছি, এত বড় কথাটা তারা বললো কি করে? হ্যাঁ, আর তুমি শুনে চলে আসলে? তা আবার কি বলেছে? আমি নাকি আমার ইউজ করা শাড়ি দিয়েছি। আমার 10টা না 5টা না, একটা মাত্র বিআইন হতে যাচ্ছে, তাকে আমি আমার ইউজ করা শাড়ি দেব কোন দুঃখে, তুমি বলো? আহা, তোমরা এগুলো বাদ দাও না। বিয়ে শাদিতে এরকম একটু হয়ে থাকে। একটু মানে এটা একটু কথা? ভাইজান, তোমার কাছে এটা একটু কথা মনে হচ্ছে? এটা কিন্তু একটু কথা নয়, এটা অনেক বিগ 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 কথা। হ্যাঁ, এত বড় কথা ওরা আমাদেরকে বললো কি করে? আমাদের একটা বংশ পরিচয় আছে, কাজী বংশ। কাজী বংশের সাথে যেন তেন ব্যবহার মানুষজন করতে পারে না। তুমি কিন্তু লাই দিও না ভাইজান। আচ্ছা তুমি তুমি শুনে চলে আসলে মানে? আচ্ছা ওরা আমাদেরকে আমাদেরকে কি ভাবলো? আমরা কি আসলেই ছোট লোক? এটা ভাবলো কি করে? ভাবি বলছো না কেন কিছু? হ্যাঁ আমি বলবো। হ্যাঁ ছোট লোক তো ওরা ভেবেছে, আমরা ওদের মতো। আসলে তো ছোট লোক জানো একদম। এই তো ভাবি কিন্তু মানুষ হয়ে গেছে ভাইজান আমাদের বাড়িতে আসার পর। কিন্তু তুমি কিন্তু এখনো পর্যন্ত মানুষ হতে পারোনি। মানুষের কথাকে মূল্য দেয়, নিজের বাড়ির কথা কোনোদিন ভাবলো না, কাজী বংশের কোনো মর্যাদা রাখলো না সে। হ্যাঁ, আমরা ওদেরকে পুরনো শাড়ি দিয়েছি। আচ্ছা ভালো কথা, দাওয়াত দিয়েছে ওরা আমাদেরকে। ও বাড়িতে আমরা দাওয়াত খেতে গেছি, আর ওরা কি করলো? একবার না দুইবার আমাদের বাড়িতে আসলো, গপাগপ গপাগপ করে কত কিছু খেলো, আবার এভাবে তাকালো কি কি দিয়েছি। হ্যাঁ, আমাদেরকে দাওয়াত দিয়েছে এখনো? হ্যাঁ দেয়নি, আর দেখবো না। পাল্টা শাড়ি কাপড় ওরা আমাদেরকে দেবে না, তখন দেখবো কোত্থেকে আমদানি করে কাপড় চোপড় আমাদেরকে দেয়, তখন বোঝাবো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। কাজী বংশের সাথে টক্কর দিতে আসে আমাদেরকে বলে আমরা পুরনো শাড়ি দিয়েছি, অল্প দিয়েছি। কবি নেই মানে, কখনো না। উফ, তোরা না, তোদের যা খুশি তাই কর। জানো আমার পরদাদা দাদির 11টা বাচ্চা ছিল। হ্যাঁ, ওরা যখন রাস্তায় নামতো তখন মনে হইতো যে একটা ফুটবল টিম নামতেছে। 11 জন। আমারও না খুব ইচ্ছা, বুঝছো, আমাদের 11টা বাচ্চা হবে, একটা ফুটবল টিম বানাবো। তাহলে 11টা বাচ্চা, তাই না? 11টা বাচ্চা নেবো আমরা, আমাদের একটা ফুটবল টিম হবে। তাহলে রেফারি বাদ যাবে কেন? রেফারিটা নিয়ে নিবো না? না, রেফারি তো তুমি আর আমি। একটু পর পর ওদেরকে বাসিয়ে দিব। আমরা একটা ফুটবল টিম বানাবো। হ্যাঁ। আচ্ছা ওই যে দেখো না রাস্তার মধ্যে গরু যখন যায়, গরুপালা, পাল গরু, আচ্ছা পাল গরু, পাল যখন হেঁটে যায় তখন ওই যে গরুর সাইড দিয়ে ওর বাচ্চাগুলো সুন্দর মতো লাইন ধরে কুটকুট 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 করে হেঁটে যায় না, কুটকুট কুটকুট করে হাঁটে, কি ভালো লাগে না? খুব সুন্দর লাগে। যখন আমি আর তুমি রাস্তা দিয়ে যাবো, আমাদের ছোট 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 বাচ্চাগুলো আমাদের পাশ দিয়ে, আশেপাশ দিয়ে কুটকুট 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 ঘুরবে, ভালো লাগবে না? সবাই দেখবে আমাদের, খুবই আনকমন। কি ভালো লাগবে না দেখতে বলো? হুম, তুমি কি রেগে যাচ্ছ? আমি রেগে যাচ্ছি না। না না, আমার মনে হচ্ছে তুমি রেগে যাচ্ছ। না, আমি রেগে যাচ্ছি না। তুমি রাগ করছো আমার না? আমি রাগ করছি। আচ্ছা ঠিক আছে, ৩-৪টা বাচ্চা হলেই হবে। আবির কি রে ভাই, একটা ছেলে যদি পেটে বাচ্চা ধারণ করত তাহলে বুঝতো একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে কত কষ্ট করে। এত ইজি না বাচ্চা জন্ম দেওয়া। তুমি যদি একবার বাচ্চা জন্ম দিতে না, তাহলে ৩-৪টা কেন, ওই একটা পরে আর জন্ম দিতে পারত না। আচ্ছা ঠিক আছে, আমরা বাচ্চার আলাপ বাদ দিই, আমরা কাচ্চার আলাপ করি। কাচ্চা কি? কাচ্চি কাচ্চি। আচ্ছা আমাদের বিয়েতে কি গরুর কাচ্চি হবে না খাসির কাচ্চি হবে? কিছু হবে না। মানুষ কি না খায় থাকবে নাকি? না, আমরা পোলাও করব, মাংস পোলাও, রোজ জালি কাবাব, ফিরনি, দই, বোরহানি। এখন আরাম কইরা খান। কাচ্চির সাথে প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি আরাম পাচ্ছি। সস্তা সস্তা। এটা কি? এটা শাড়ি? হ্যাঁ, আরে এটার কিন্তু অনেক দামিও আছে ভাবি। এটা ধরো ২৫,০০০ টাকা দামিও আছে, কিন্তু আমার তো মনে হচ্ছে না। এটা ওই যে সাই সাইলো বাসি বাসিলো ওখান থেকে নিয়েছে। এটার দাম ওই তো ৪-৫০০ টাকা, ফুটপাত থেকে কেনা। এইসব শাড়ি পরা যায়? হ্যাঁ, শাড়িটা আমার পছন্দ হয়নি। তোমরা এখনো সেই একই জিনিস নিয়ে পড়ে আছো? হ্যাঁ, একই ব্যাপার নিয়ে মাতামাতি। বিয়ে শাদিতে এরকম হয় না, এক একটা কথা তো হয়। কেন হবে? কেন হবে ভাইজান? হ্যাঁ, আমরা কি, আমরা কাজী বংশ, আমাদের বংশের মেয়েকে ওদের বাড়িতে নিচ্ছে। ওরা কিন্তু যাতে উঠে যাবে আমাদের বাড়ির মেয়ে নিয়ে। হ্যাঁ, যেন তেন শাড়ি দিলে হবে? এই সস্তার শাড়ি দিলে হবে? হ্যাঁ, কম দামি শাড়ি দিলে হবে? সেটা আচ্ছা তুমি ভুলে গেছো কয়দিন আগে বড় ফুফুর মেয়ের বিয়ে হলো না? হ্যাঁ, ওর শ্বশুরবাড়ি থেকে কী কী শাড়ি দিয়েছিল, কত দামি দামি শাড়ি দিয়েছিল। এখন আমাদের নীলার বিয়েতে যখন বড় ফুফু আসবে, বড় ফুফু যখন আমাদের পরনে সব শাড়ি দেখবে, আমাদের কাজী বংশের মান ইজ্জত কিছু থাকবে? এভাবে কিছু বলছো না কেন তুমি? হ্যাঁ না মানে এই ধরনের শাড়ি তো আমাদের বাড়ির বুয়ারা পরে, তাই না? হ্যাঁ ভাবি, তোমার বুদ্ধি তো একদম খুলে গেছে। ভাইজান তোমার কিন্তু বুদ্ধি হবে না, একদম ঠিক। এইসব শাড়ি তো ফুলিরা, ফুলিকে দিয়েই দিই না। না না, এগুলো করিস না। তুমি চুপ থাকো তো। আয় ফুলি, এদিকে আয় তো। আর রাখো ফুলি, এদিকে আয়। দিয়ে দাও, দিয়ে দাও ফুলিকেই, দিয়ে দাও। মা এই যে, এই যে এটা এনে ধর, পরিস তুই। এই শাড়িটা আমার, আমারও দিছে। এত কথা বলছিস কেন? তোকে পড়তে দিয়েছে, পড়বি, যা। এই ফুলি শুন তো, দে তো শাড়িটা। আমার কি হইল? এটা আমার ভালো লাগতেছে না। আমারই ভালো লাগে। কথা বল, এত কথা বলিস কেন? হ্যাঁ দাঁড়া, আমি নেই এটা তো, দাঁড়া। খালামা আমি না পিন্নু। হ্যাঁ খালু জান আমি পিন্নু। আহা এত কথা বলছিস কেন? দিয়েছি, পড়বি, যা। থ্যাংক ইউ। আসুন, এই শোন, এই বিল্ডিংয়ে যত ফ্ল্যাটে তুই কাজ করিস না, হ্যাঁ সব ফ্ল্যাটে এই শাড়িটা পরে পরে কাজে যাবে। তাহলে বিয়ের দিন কি পরুন? বিয়ের দিন তোকে নতুন শাড়ি দেবো, যা। বেশি কথা বলিস। এত খোঁচাখুচি করে আত্মীয়তা হয় না, খুব হয়। দেখছো এটা, এটা আমার ভাই পরবে এইসব পাঞ্জাবি। আচ্ছা এটা, এটা কি ভালো লাগছে নাকি ভাবি? এটা না? হ্যাঁ ভাবি এটা কিন্তু আমাকে মানাবে। এই এটা তাই না? তোমাকে মানাবে? আমাকে কিন্তু একটু সস্তা হয়ে গেল না? না পড়লে, আমি পড়লে দেখবে তখন দামি দামি মনে হবে। হিসাব কিতাব করছো না? বৃষ্টি তার কিছু ভাই পড়ছে না তো? যাই ভাই যাই। আচ্ছা যা। মা এই শাড়িটা আমরা নীলার মাকে দিয়েছিলাম। হ্যাঁ এই ফুলি, এই ফুলি এদিকে এদিকে। তুমি শিওর? হ্যাঁ। কি হয়েছে খালাম্মা? তুই এই শাড়ি পাইছিস কই? পাইছি কই মানে, নীলা আপনার ফুফু আম্মা আছে না, সে আমারে দিছে। কইছে এটা বলে আপনারা আমারে দিছেন। ভাবি সুন্দর লাগতেছে না আমারে? হুম হ্যাঁ সুন্দর লাগতেছে। যা যা। ঘটনাটা বুঝছো? বুঝছো না? Look, I have been to Miss family. अरे दरवाजा के भेंगे फेल। ओह, आपनारा आशन भेतरे आशन। ना वो तो आउने शौक नहीं। अच्छा, आम्रा जे एक शाड़ी दिसलाम बेगुनी रंगेर। ये शाड़ी डाकी आफ्टरा आमर कामेश तेरी फुली रेडिया दिसुन। एकदम ठीक। कारण खूबी शौस्तार, कम दामी और पुरुनो शाड़ी तो आम्रा पोर्टे पर बनाता है दी दी थी। है, एकदम पुरुनो शाड़ी ये जुनो दी दी थी। हाँ। हो। শাড়িটা যে সস্তা পুরানা সিল এই কথা আপনি কানে কানে কেডা কয়ে গেছে দোকানদারে কয়ে গেছে কে আর হিসাব দিছে না 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 আপনারা যেরকম ভাবে ভেবে নিয়েছিলেন আমরা আপনাদেরকে পুরনো শাড়ি দিয়েছি একই একই সেম ভাবে আমরাও ভেবে নিয়েছি আপনারা আমাদেরকে সস্তা কম দামি এবং পুরনো শাড়ি দিয়েছেন ঠিক না ভাবি কথা বলো না কেন হ্যাঁ এই যে পুরনো সস্তা হ্যাঁ কলের পুতলা গো বিয়ান কলের পুতলা আমার শাড়িটা অবশ্যই পুরান আমার শাড়ির মধ্যে ফলস লাগাই এটা প্রমাণিত পুরান শাড়ি বোঝে না একদম বোঝে না ফ্যাশন বোঝে না ওটাকে বলে ডিজাইনার শাড়ি ফলস পার লাগানো আপনি শুধু ডিজাইন বুঝেন না ডিজাইনার জাহাজ আপনি অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা বকছেন মা কিন্তু কিছুই বলেনি আপনাকে ও আপনারা তো ফ্যাশনের জাহাজ দেখলাম তো কি রুচি আপনাদের যে শাড়ি দিয়েছেন আমাদের বাড়ির এগুলি কেউ পরে না আমাদের বাড়িতে যারা আমাদেরকে কাজে সাহায্য করে তারাও মনে হয় পরে না এই ধরনের শাড়ি তাই না ভাবি জোরা তোরা কি করছিস এসব আহ তুমি থামো তো যাও তুমি ভেতরে যাও এখানে তুমি কথা বলতে এসো না আমরা কি আগে থেকে জানতাম যে আমাদের উপরে ছোট লোক ভাড়া থাকে ছোট লোক আমরা না ছোট লোক আপনারা আপনারা কত বড় বড় লোক সেটা আমরা দেখে ফেলেছি আপনাদের সাত জনমের ভাগ্য যে আমার দেবরের সাথে আপনাদের মেয়ের বিয়ে ঠিক করেছে মামুনি ওভাবে বলো না হ্যাঁ আমাদের মেয়ের নাম হচ্ছে নীলা চকচকে পাথর আলো বের হয় যে পাথরের থেকে হ্যাঁ আমাদের মেয়ে যেদিকে হেঁটে যায় না ওদিকে আলো ঝলমল করে পাগল বদ্ধ পাগল তার বাসায় রাখছো কেন পাগলা কেন এটা কি করলা শাড়িতে একটা সামান্য ফলস পার লাগানোর জন্য এত বড় গঞ্জাম করলা আর ভাবি তুমিও আরে ফু তুই বুঝদারতাছস না শাড়িটা পুরান আছিল পুরান শাড়ি দেখেই তো ফলস লাগাই পুরান শাড়িতে ফলস লাগানি থাকে ওরা আমাদেরকে পুরানো শাড়ি দিছে কি রকম মন মানুষের কথা বলেন তো সুডুলুক আস্তা সুডুলুক আবার আমরারে কয় সুডুলুক এরা নিজেরাই সুডুলুক তার থেকে বড় কথা আমরা যে শাড়ি দিছি সেটা আমাদের ফুলিরে দিয়ে দিছে আজব আজব একটা মহিলা আমাকে বলে পাগল হ্যাঁ কত বড় সাহস আমাদের বাসার সামনের দরজায় এসে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যায় বিয়াদব একটা ছোট লোক আমাদের দুয়ারের সামনে এসে ঝগড়া করে পায়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে যায় ঝগড়া করতে করতে হ্যাঁ প্লিজ থামো ফুপু তোমরা কি শুরু করছো তোমরাই তো তাদেরকে অপমান করলে এরকম অপমান করে কি উচিত হয়েছে তোমাদের মানে কি আমরা অপমান করলাম হ্যাঁ এই তোর চোখে কি ঠুলি পড়ছে এই মহিলা কত বড় বড় কথা বলে গেল হ্যাঁ আমাকে না পাগল সেটা তো কানে যায়নি না আরে পুত আমরা যে হেরারে অপমান করছি এইটা তোর সহ পড়ছে আর হেরা যে আমরারে জুতা দিয়ে বাইরেছে এইটা তোর সহ পড়লো না জুতা কে তোমারে জুতা দিয়ে বাইরেছে আম্মা ওনে তো আমি কোনো জুতা দেখ আম্মা দুই দিন পর আমরা আত্মীয় হব তুমি মিথ্যা অপবাদ দিতেছো কেন ওদের রে আ কি এর আত্মীয় এনে বিয়া হইতো না খেলা ডিসমিস মানে বিয়া ভাঙা গেছে গা ডিসমিস বিয়া ডিসমিস আমার এক কথা বিয়ে হবে না বিয়ে হবে না হবে না ইউ আর রাইট ভাবি বিয়ে হবে না না এইটা একটা কাজের কাজ হলো কি বলতেছো তোমরা হ্যাঁ কাজের কাজ না মানে হ্যাঁ কি বলো তুমি কি বলো মানে বিয়ে সব কিছু রেডি বিয়ে এখন তো হবে না মানে বিয়ে হবে না তো বলিনি এই বান্দর ছেলেটার সাথে হবে না প্রশ্নই ওঠে না যেমন মা নিশ্চয় ছেলেটা তেমন হবে তুই চিন্তা করিস না নীলা তোর ফুপু যখন আছে তোর ফুপু আজকে তোর ফুপার সঙ্গে ফোনে কথা বলবে সৌদি আরবে যেন তোর জন্য একটা ভালো ছেলে জোগাড় করে দরকার হলে আমরা ফুল ফ্যামিলি চলে যাবো সৌদি আরব ধুমধাম করে আমাদের নীলার বিয়ে হবে তবু এই বান্দর ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক হবে না আমি এটা কি থেকে কি হয়ে গেল বলতো আমিও তো কিছু বুঝতে পারতেছি না আমাদের কত স্বপ্ন ছিল কত প্ল্যানিং সব কিছুর মধ্যে ওরা পানি ঢেলে দিল আমিও তো কত কষ্ট করে ওদেরকে রাজি করাইলাম খাট পর্যন্ত কাটতে গেছিলাম আচ্ছা এখন কি আমাদের বিয়ে হবে না নাকি মানে আমি কি করব বলো না কি করব বিশ্বাস করো আমার মাথা কাজ করতেছে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি পারবো না তোমাকে ছাড়া থাকতে আর আমিও তো তোমাকে অনেক ভালোবাসি আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া এগুলো চিন্তা মাথায় এনো না সব তো আমারই দোষ আমি আমি কেন যে মার শাড়িতে এক্সট্রা পার লাগাতে বললাম আমি ভাবলাম যে ভালো লাগবে হয়তো মার আমি বেশি পাক না আমি তোমার দোষ না তোমার দোষ না হ্যাঁ তুমি একটু পাক না কিন্তু তোমার দোষ না আচ্ছা রিকশা এদিকে এই রিকশা আমি আগে ইশারা করছি এই রিকশা তোমারে যে আমি আগে ইশারা করছি এটা তোমার চোখ পড়ছে না এই আমি তোমার আগে রাখছি না আমি যাবো এই রিকশায় আরে আপনি পাগল হইছেন নাকি তা হ্যাঁ আমি উপরেতে এই বারান্দাতে আমি তোমারে কইছি না এই রিকশা এমনি আইও কইছি না শুনছো না তোমার চোখ কোনো ছিল হ্যাঁ আমি আগে বলছি না আমি আগে যাবো আরে কি এর আরে কি হইছে এই রিকশা আমি ডাকছি আমি আগে ইশারা করছি আমি যাবো আপনি যান আরে আমি আগে রিকশা উঠেতে ইশারা করছি আমি আগে জিতছি আমি কেন এই রিকশায় তোমার কেন যাইতে হবে ঢাকা শহরে এত রিকশা আছে তুমি ওনা রিকশায় কেন যাবা এই মনে কর যে এই রিকশাওয়ালা আমার তালতো ভাই কোনো সমস্যা আছে এই রিকশা চলো এই রিকশা খবরদার তুমি যদি না যাও তোমার ঠ্যাংটু ভেঙে ফেলাম আরে আমি বাউন বাইরে মাইয়া বেটা তোর ঠ্যাং আগে ভাঙা আমি হাতে ধরাই দিব ঝগড়া করে আমি ভাই এই রিকশা তোরে দেখাই গ্রিলের ময়লা পরিষ্কার করতে হবে এগুলি না করে যেতে পারবি নাকি হ্যাঁ ১১টার সময় আমাদের বাসায় যাওয়ার কথা ঠিক ১১টাতেই যাবি আমি কারো কথা শুনতে চাই না ফুলি আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি আমার কিন্তু বারান্দার যদি ঝুল থাকে তাহলে কিন্তু আমার হাঁচি শুরু হবে সব কাজ শেষ করে তারপরে যেতে হবে ১১টা কিন্তু বাজে ফুলি আমার কিন্তু কারো কথা কিন্তু কানে যাচ্ছে না হ্যাঁ আমার বাড়ির কাজটা আগে শেষ হবে তারপর কিন্তু যাওয়া যাবে ফুলি আজকে যদি ঠিক সময় মতো তুই না যাস তাহলে কিন্তু তোর খবর আছে তোর বেতন কাটবো আমি কি শুধু বেতন কাটবো নাকি আমি তো তোর বেতন বলো সব কেটে দেবো হ্যাঁ দেখ ফুলি আমি কারো কথা শুনতে চাই না তুই ঠিক সময় মতো আমাদের কাজে যাবি না হলে তোর খবর হয়ে যাবে আর আমি মনে হয় হাত দিয়ে বসে হয়েছে বুঝলাম না এরকম করছো কেন চাচামুচি করছো কেন আমি তোমার সাথে কথা বলছি না ওনার সাথে কথা বলছি না শোন ফুলি ঠিক মতো কাজে না গেলে তোর খবর হবে কিন্তু বলে দিলাম আমি যেন হাত পা গুটিয়ে বসে থাকবো আমি তোর 12টার জায়গায় 13টা বাজিয়ে দেবো আস্তে থামেন আপনারা দুজনে থামেন আল্লাহ আস্তে থামেন আপনারা কি শুরু করছেন হ্যাঁ কি শুরু করছেন আপনারা আপনাকে বাড়িতে আমি কেন আসি কন্ত কাম করতে আসি না বেড়াইতে আসি না ঘুরতে আসি আপনারা চোখে দেখেন না যে আমি কত পরিশ্রম করি এই ফ্ল্যাটে কয়টা বাসা সবগুলো বাসায় আমি কাম করি তবে আমি এখন সিদ্ধান্ত নিলাম আপনাকে বাসা আমি কাম করুম না আপনাকে বাসা আমি কাম করুম না করেন আপনার ঠেলা ঠেলি যত পারেন ঠেলা ঠেলি করেন আরে কত বড় সাহস সব ফেলে চলে গেল হ্যাঁ হলো না ব্যাপারটা কি হলো না ভাবি ভালো হলো না বিষয়টা খুব ভালো হলো অনেক কষ্ট করে তোমরা একটা বুয়া খুঁজে বের করেছিলে এখন আরেকটা বুয়া খুঁজে বের করো আর না পেলে তোমরা দুজনে কাজ করো সব আপনার জন্য এই আপনার জন্য এই ফুলি আমি কি বলবো ফুলি ভাবি ভাবি আমি পারবো না গুলি আমি এসব কাজ পারি না ভাবি হ্যাঁ পানি পানি হা পানি হেলা পানি তোরা জীবন গাছ পানি হা তোরা প্রধান খাদ্য আপনি ইচ্ছে করে এটা করেছেন ইচ্ছে করে করেছেন আপনি এটা নিচে থাকলে একটু তো পানির সিরাপুটা পড়বই এটা স্বাভাবিক উপরতলার না আপনি আমাকে উপরতলার গরম দেখাচ্ছেন আফা নিচতলায় থাকলে উপ উপরতলার গরম একটু একটু সহ্য করতে হইবই। সইবে না পায়ের তলায় আপনার ফসকা পড়বে। উপরতলার দেমাক দেখাচ্ছেন আপনি? কি দেখবেন আপনি? আঙ্গুল নিচে নামায় কথা বলেন। এই আঙ্গুলটা দেখে আপনার কি মনে হচ্ছে আপনার কাছ থেকে ধার করেছি? এটা আমার নিজের আঙ্গুল, যা খুশি তাই করব। আপনি কে? হু আর ইউ? এ আপা আপনি জানেন না আমি বাউন বাইরের মাইয়া, আমরা হুদ্দা আঙ্গুল না ঠ্যাং সুদ্দা কাইটা হাতে ধরায় দেই। আপনাকে আমি দেখে নেব, আমি বলে দিলাম দেখে নেব বলে দিলাম। ও আমারে দেখতে চান? দেখেন না এই যে চেহারা আমার কত সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর চেহারা। যান বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যান, আমার সাথে সব করবেন না ফালতু মহিলা কোথাকার। হ্যাঁ দেখে নেব হাউ মেনি পেটিতে হাউ মেনি রাইস। কি আমার বড় লোক রে, হ্যাঁ স্বামীর বাসায় যায় না মহিলা, স্বামীরে কতদিন ধরে দেখে না, সেই চিন্তা নাই। আমার লগে আইছে ঝগড়া করতে, স্বামীর লগে ঝগড়া করুন। এভাবে সব শেষ হয়ে যাবে? আমাকে কিছুই করব না, কিছু তো একটা করা দরকার। কি করব? কোথায় এতদিন আমাদের বিয়ে করে হানিমুনে থাকার কথা, আর আমাদের মুরব্বীদের আমাদের বাচ্চামি দেখতেছি আমরা। কোথায় এতদিন আমাদের ফ্যামিলি প্ল্যানিং করার কথা, আর সেখানে আমরা দুই ফ্যামিলির ঝগড়াঝাটি মেটাচ্ছি। আমার কাছে একটা সলিউশন আছে। কি সলিউশন? কি হয়েছে ভাইজান? আরে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ চিৎকার করছো কেন? হ্যাঁ আর বলো না, চলো চলো। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? বললা গো খবরটা তোর কেডা দিছে? আরে খবরটা আমাকে কে দিবে, আমি তো নিজ চোখে দেখে এসেছি আপা। তা আপনি কিছু বলবেন না মামা? এই যে দেখো বৌমার কথা শোনো, আমি কি বলবো? আমার কি সেই সাহস আছে? আপাকে ছাড়া আমি কি বলবো? আরে দূর বেটা, সাহসের কিটা দেখছস? কোন আমার লাঠি কোন জারু কোন? আবার লাঠি কেন? আয় তাড়াতাড়ি আয় মামা, আসেন তাড়াতাড়ি আসেন। কোনো কথা নাই, আজকে ছেলের হাড়গুটি ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে ফেলবো। জারু লাঠি ছাড়ো দিয়ে হাত দিয়ে আমি গুঁড়া গুঁড়া করে ফেলবো। এত বড় শহর আমাদের সাথে বাটপাড়ি। চলো ভাবি চলো। এই নীলা, নীলা তুই কাজে অফিসে কি করছিস? এখানে তুই কি করছিস? এখানে কি করছিস নীলা? হ্যাঁ কই ওই ছেলেটা, কই ওই বদমাশ ছেলেটা কোথায়? হ্যাঁ কোথায়? কই এই বেতুমি সেরি বেতুমি ফুরি আমার ফুতেরে ফুসলা এনে লইছো। বিয়া অত সহজ দেখাইতাছি বিয়াটা। এই যে শুনেন, আমার মেয়ে ফুসলাইতে পারে না, আপনার ছেলে আমার মেয়েকে ফুসলাই এখানে নিয়ে আসছে নষ্ট করার জন্য। একদম। এই যে কাজী সাহেব খবরদার, বিয়ে পড়ানো বন্ধ করেন। কোনো বিয়ে পড়ানো হবে না। এ কাজী তুই বিয়া পড়াইবি না কই দিলাম। আরে আপা তুমিও যদি হ্যাগবত কথা কথা লিখে হইব তো না? না 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 উল্টা কও উল্টা কও। ও এ কাজী বিয়া পড়াবি, অক্ষণ বিয়া পড়াবি। যদি বিয়া না পড়াস কাজী তোর সাতনার আড্ডিডি তোর ড্যানার আড্ডিডি বাইরে ঘুরে ঘুরে হেলার। তুমি উল্টা কও উল্টা কও। খবরদার কোনো বিয়া পড়ানো হবে না, একদম হাড্ডিগুটি ঘুরে ঘুরে করে ফেলাবো। হ্যাঁ আপনি বিয়া পড়ান আর আমি মনে হয় এই ঝাড়ু হাতে নিয়ে দাঁড়ায় থাকবো। একটা সভা কিন্তু মাটিত পড়বো না, মাটিতে পড়বো। বিয়া আজকেই পড়াইবে। খবরদার খবরদার বিয়া পড়াবেন না। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, উল্টা বলবো। আপনারা থামেন, বিয়ে তো আগেই হয়ে গেছে। ওই দেখেন পোলা মিষ্টি নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ এই যে মিষ্টি নিয়ে আসছি। তোমরা চলে আসছো না? হ্যাঁ এই যে আমরা মিষ্টি নিয়ে আসছি। এখন আমরা স্বামী স্ত্রী, আর তোমরা বিআই বেন হয়ে গেছো। মা মিষ্টি খাও। না না হাইতাম না হাইতাম না, আমি এই মিষ্টি হাইতাম না। আমার ফুতের মিষ্টি বলে আমি এই বিয়ে মানব না। হাইতাম না, আমি মানি না মানব না। এই বিয়ে মানি না মানব না। নো নেভার। আপনি তো মিষ্টি খাও। তো মেনে নাও না। না বানরের ঘরে বানর হয়েছে। খারা রূপে ডিভোর্স দিলা, ডিভোর্স দিয়া বাজে গেল। ডিভোর্সটা এই ডিভোর্স লেখো কে কাজী, ডিভোর্স লেখো। তোমরা কি ফাইজলামি শুরু করছো নাকি? মাত্র বিয়ে করলাম আমরা, আমি এখন ডিভোর্স বলবো? এই কারণে বিয়ে করছি আমরা? মানে আমাদের আমাদের লাইফ কি তোমাদের কাছে কি ছেলে খেলা লাগতেছে? মানে কোনো কিছু মূল্য নাই আমাদের। এই বিয়ে আমরা মানবো না। ফুপু আমাদের তো বিয়ে তোমরা দিতেই চেয়েছিলে, বিয়ে তো হয়ে যেত, শুধুমাত্র গন্ডগোল কারণে বিয়েটা হয়নি। এখন তো আমরা বিয়ে করেই ফেলেছি। এখন ও আমার স্বামী, আমি দরকার হলে আলাদা থাকবো, তোমাদের সাথে থাকবো না, কিন্তু আমি ওকে ছাড়া থাকবো না। প্রয়োজন আমরা আলাদা থাকবো। চলো আমরা চলে যাই। তোরা যদি চলে যাস আমিও তোদের সাথে চলে যাবো। আমিও আসি তোমাদের। চলো মামা চলো বাবা চলো। তুমি এদিন আবার কি বলতেছো? আবল তাবল। তোমরা পাগল হয়ে গেছো। তোমাদের মাথা ঠিক করার জন্য এই যে আমরা মিলে এই বিয়ের নাটক সাজাইছি। হ্যাঁ, গত 5 বছর যাবত আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। এখন এই মুহূর্তে আমাদের পালাই গিয়ে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই বাবা। কিন্তু আমি তো এইভাবে এই বিয়েতে মত দিতে পারি না বাবা। তাছাড়া আমরা কি করবো, আমাদের আর কিছু করানোর নেই বাবা। মারা ফুপু ভাবি যা শুরু করেছে তাদেরকে বোঝানো সম্ভব না। তারা এখন তাদের সম্পর্কটা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে শুধুমাত্র তিক্ততা ছাড়া আর কিচ্ছু নেই। আমি একটা কথা বলি, মানে আমি তাদের দুজনের সাথে একদম একমত। আপনি শুধু সাহস করে বিয়েটা দিয়ে দেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ বাবা, প্লিজ ও তুমি পারবা বাবা, কিছু একটা করে দাও বাবা, প্লিজ। এখন আরাম কইরা খান। কাচ্চির সাথে প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি আরাম পাচ্ছি। 5 বছর ধরে তোরা প্রেম করছিস আর এই ঘটনা আমরা এখনো কেউ জানি না। বউ তুমি জোয়ান মানুষ, হেরা যে 5টা বছর ধরা এই সাদে ইহানো ইহানে ফেম ফিরিতি চালাইছে, তোমার চোখ ধরা পড়ছে না? তোমার চোখ কি কানা? না মা, আমি তো কিছু দেখি নাই। মা মা প্লিজ তোমরা একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। কারণ আমাদের তো বিয়ে হয়েই গেছে, এখন আমাদেরকে মেনে নাও। আর যে শাড়ি নিয়ে এত গন্ডগোল, সেই শাড়িতে মা আমি লেসটা লাগাতে বলেছিলাম। আমি ভেবেছিলাম যে এক্সট্রা যদি পাল লাগানো হয় তাহলে ভালো লাগবে দেখতে, আমি বুঝিনি। আর মা আরেকটা কথা, শাড়িটা পুরনো না, নতুন শাড়ি ছিল মা। কিন্তু কইছিলাম, হ্যাঁ বলা তো আমার কথা মানছো না। নীলার মা মেনে নাও। আপা তোমাকে একটা কথা বলি, এই বিয়েটা তুমি মেনে নাও, যুদ্ধটা বন্ধ করো, তাহলে তুমি তোমার ছেলেকে হারাবা আর আপনি হারাবেন আপনার মেয়েকে। আপনার কি চান হারাতে? না। তাহলে বিয়াই একটু হাত মিলান, একটু হাতটা দেন। আমার ফুতেরে তো আমি হারাইতাম পারতাম না। ও ফুত আমারে তুই তুই পূর্ণ যাবে, আমিও তোর সাথে থাকতে পারুম না, আমি তোরে হারাইতে চাই না মা। তাহলে আপনারা একটু মেনে নেন বিয়াই। আমরা সারা জীবন দেখি সিনেমাতে নায়ক নায়িকার হাত মেলানো হয়, আর আজকে হচ্ছে একটা কথা কই, আমি কিন্তু কইলেই কইছি যে এই শাড়িটা যদি আমার বিআইনের পুরান শাড়ি হয় সেটা আমি পিনদুম। তোমরা সমস্যা কিতা? এরা মানছে না, আমার মাফ করে দেন, আমার বহুত দোষ। না বিআইন, আমি তো এগুলি কিছু মনে রাখি নাই, আমার মনের ভিতর কিছু নাই। আপনার মনে রাখতে হইব, আমি ব্যর্থই করছি। না বিআইন, আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে। পুরো যাবে ডি, আপনি কিতা দোষ করছেন? সব তো দোষ আমার, আমার মাফ করেন তো। আমার দোষ, আমি সরি, আমি সরি। আরে আপনি কোনো দোষ করছেন না তো, সব দোষ তো আমার। সরি নিয়ে ঝগড়া করো না, এতদিন শাড়ি নিয়ে ঝগড়া করছো। না দোষ তো আমার। চুপ। ও চুপ। আচ্ছা চুপ। বুঝছি তোমরা মেনে নিছো, এখন থামো। তাহলে চল বাইরে যাইগা, বাইরে যাইগা। বিয়ে করব না, বিয়ে তো করি নাই। হ্যাঁ? এই না কইলো বিয়ে হয়ে গেছে কেবল। না না বিয়ে হয়নি। আসলে মা তোমাদেরকে ছাড়া আমরা কিভাবে বিয়ে করি বলো? ফুপু ভাবি, এই যে আমরা কয়েকজন মিলে এই বিয়ের নাটক নাটক খেলা করেছি। ওরে আমার দুষ্টু ফুট, দুষ্টু বউ, আমারে বেহুকমা বানাইছো না? আয়ো তোমরা আমার বউ, আয়ো। বুকে পরে আসবো, আগে কবুল করে নি। আচ্ছা 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 বিয়া হ হ। কাবির নামা কত হইব, কত লাগবেন? ওরে না আবার ঝগড়া করো না। না আমার পুতের যত ইনকাম অতর বেশি, কিন্তু দাম দিত না, লাভ দিত না। ঝগড়া করো না, আমি ওটা আমি দেখছি, আমি দেখছি।